বিভিন্ন ধরনের মশলাপাতি এবং অনেক কিছু দিয়ে আমাদের চাট তৈরির কাজ চলতেছে। এখানে অনেক কিছু আছে, এটা হচ্ছে ব্রান, আতপ চালের ব্রান, এটা হচ্ছে জিরা কাঠারি, ঘি, অনেক কিছু সব দিয়ে আমরা যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের মেডিসিন বানাই সব কিছু এখানে টমেটো আছে। এখানে আরও অনেক কিছু আছে, আমরা যে এই 22 মশলা বানাই তার উপকরণগুলো এখানে আছে। তো আমি আপনাদেরকে দেখাই কী কী আছে, এগুলো জিনিস আছে, আমরা সব কিছু রেডি করতেছি। এখানটা আরও অনেক কিছু আছে, এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো ভেজে নিতে হয় আগে। জিরাটা আছে, আর এখানে আমাদের 22 মশলা। তো এটা যদিও 22 মশলা, কিন্তু এটা আমাদের 25টা মশলা দিয়ে আমরা তৈরি করি। এখানটি মশলাগুলো আমি দেখাই, মশলাগুলো আপনারা অনেকে দেখতে চান যে শখ ভাই আপনি 22 মশলা কী কী দিয়ে তৈরি করেন, কী কী উপকরণ থাকে। তো এগুলো সব কিছু হচ্ছে মেথি, আপনারা সকলে হয়তো বা জানেন, আরও বাকিগুলো খোলা হয়নি, আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। ভাজাভাজি চলতেছে সব কিছু আমাদের, মোটামুটি ভাজাভাজি আমাদের অর্ধেক হয়ে গেছে, আরও অর্ধেক বাকি আছে। এগুলোকে ভেজে একেবারে লাল করে নিতে হবে, না তো কাজ হবে না। পরিমাণ মতো, আবার বেশি ভাজলেও হবে না, কম ভাজলেও হবে না। এই যে এরকম ভাজতে হবে, এগুলো লাল হয়ে গেছে ভাজার পরে। এই যে শুটকি আছে, এটা একদম ফ্রেশ শুটকিটা নিতে হবে, তবে যেটা কেমিক্যাল ছাড়া, কেমিক্যাল ছাড়া শুটকিটা নিতে হবে। এই যে ইসলাম আছে শুটকি। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেবো। এখানে আমাদের যে রয়েছে আপনার এই যে 22 মশলার যে রেসিপিটা, প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা অনেকে জানতে চেয়েছেন, তো আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস। তো এই যে 1 নম্বর, 2, 5, 6, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, এখানে 25-26টা জিনিস আছে এখানে প্রায়। এই যে এটা টোটাল হচ্ছে আমাদের 22 মশলার রেসিপি, এখানে আছে 25টা কি 26টা আছে আর কি। তো আমরা এটা দিয়ে বানাই। তো এটা ভিডিও করার জন্য আমি কিছু কিছু পরিমাণ নিয়ে আপনাদের দেখার সুবিধার্থে এটা করলাম আর কি। তো এটা খুব কার্যকর এবং অনেক ভালো একটি মশলা, 22 মশলা, যেটা দেশ জুড়ে এবং সারা বাংলাদেশের মানুষ আপনারা জানেন, এবং দেশের বাইরেও অনেকে আমাকে অর্ডার দেয়, 2 কেজি, 4 কেজি, 5 কেজি, 10 কেজি। তো খুব ভালো মানের, এটা খুব কার্যকর। তো আজকে যে আমরা এই যে কাজ করতেছি, এটার সাথে এটাও মিক্সড করব, যতটুকু পরিমাণ লাগে। এটা আমরা স্পেশাল চিরা টোপ বানাচ্ছি, চিরা খইয়ের টোপ, খই চিরার টোপ, এটা খুব কার্যকর। তো এটা খই চিরার টোপ হলেও আমরা এটাকে মানে অনেক কিছু দিয়ে বানাই, অনেক কিছু থাকে আমাদের। এই যে এখানে আছে বুট, বুট ভাজা হয়েছে, এখানে ভুট্টা, এখানে আছে বাদাম, এখানে আছে খইল, এখানে আছে আতপ চালের ব্রান, এখানে আছে জিরা, জিরা কাঠারি, এটা খুব সুগন্ধি, 150 থেকে 160 টাকা কেজি নিচ্ছে, এটা 60 কি 150 টাকা এরকম। এটা হচ্ছে আপনার আরও অনেক কিছু আর কি, অনেক কিছু আছে। তারপর আরও কাজ চলতেছে আমাদের,
ও এখানে আছে আপনার এক নম্বর ঘি, আর হচ্ছে আমাদের মশলা, বাইশ মশলা। এখানে একটা জিনিস আছে, এটা কাজ চলতেছে, দেখি গরম আছে নাকি। এটা হচ্ছে শুটকি, ভাজা হয়েছে, আরো ভাজাভাজির কাজ চলতেছে। আতর চালটা কি ভাজতে হবে নাকি এখন? কিভাবে কাজ করি তার একটা নমুনা আপনাদেরকে দেখাই। আমার চেয়ার বসার, এই যে এখানে আমার ছোট ভাই বাড়তেছে, নে বাট সুন্দর করে বাট। এগুলো আগে আমরা আধা ভাঙা করে নিই, নেওয়ার পরে দেখে এদিকে দেখ একটু, এই যে আমার ছোট ভাই ও বাড়তেছে, আর এখানেও কাজ চলতেছে। এখানে অনেক কিছু উপকরণ আছে, আমরা কাজ করতেছি। দেখো এদিকে একটু দেখো, দেখো আমাদের সকলের অবস্থা খারাপ, আমরা কাজের ব্যস্ততায় আছি, তো আমাদের সম্পূর্ণ কাজ চলতেছে আর কি। আমরা কিভাবে কাজ করি তার একটা নমুনা আপনাদেরকে আমি দেখাচ্ছি আর কি। মশলা, হ্যাঁ শুটকিও আছে, অল্প একটু ওইটা ভাজা আছে তো, গন্ধ হবে না তো, ভাজা আছে, প্রত্যেকটা জিনিস আমাদের ভাজে ভাজে দেওয়া হয়েছে। আমরা কিভাবে এগুলো কাজ করি সেটা দেখাচ্ছি আপনাকে। সুন্দরভাবে আমরা এটা ভেঙে নিচ্ছি এবং রেডি করে ফেলছি। কালারটা কি এরকমই হবে? আমরা এখন বানাচ্ছি স্পেশাল আমাদের মশলা, এবং এটা হচ্ছে টোপ, স্পেশাল টোপ হবে আমাদের। আমরা এখন গুড় দিচ্ছি, আর এগুলো তো আমরা এর আগে করেই ফেলছি, সুন্দরভাবে সুন্দর করে মুছে নিচ্ছি। আর অনেক কিছু আছে আমাদের, এটা পরিমাণের বেশি দেওয়া যাবে না, যতটুকু পরিমাণ ততটুকু দিতে হবে। আমরা ঘি দিচ্ছি, এটা হচ্ছে অরিজিনাল ঘি, স্পেশাল দেওয়া, দাও বেশি করে দাও, সবগুলা দিয়ে দাও, এটা হচ্ছে আমাদের স্পেশাল একদম খাঁটি ঘি, এটা আমরা জাগ দিয়ে রাখবো। তো এটার সাথে আরো অনেক কিছু মিক্সড করতে হবে, এখানে থাকবে আমাদের অনেক কিছু, খই চিড়া থেকে শুরু করে আরো আদার্স অনেক কিছু।
পুরোটা একদম মুছে নিয়ে নাও একদম। ব্যস্ত মানুষের খালি ফোন বাজতে আছে, এখন এটা আমাদের মিক্সার প্রসেস চলতেছে। নীতি ভাই তোমার আবার দেরি হয়ে যাচ্ছে নাকি? তোমার মনে করো হয়ে যাক, তারপরে যাচ্ছে না, তুমি ভালো করে করো, আবার দেরি করো, তোমার হোক 10-15 মিনিট সমস্যা নেই। নীতি ভাই একটু দিকে হেল্প করো তো। মিক্সিং চলতেছে, লাস্টে আমাকে খুঁজে বেড়াক মানুষ। ২২ মশলা, এটাও আমরা দিছি পরিমাণ মতো, এটা আমাদের স্পেশাল মশলা। তো এখানে 26টা মশলা আছে, কিন্তু আমরা 22 মশলা বলে থাকি, কারণ আমাদের এটা মিক্সারিং চলতেছে, মিক্সড হচ্ছে। এটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে, এমনভাবে মিক্সড করতে হবে যাতে পুরোটাই একদম মিক্সড হয়ে যায়। কামের সময় এরকম হবে, এমনি সময় তখন বসেছিলাম ওখানে। খুব সুন্দরভাবে মিক্সড করতে হবে এটা, যাতে পুরোটাই মিক্সড হয়ে যায়, সুন্দর একটা ঘ্রাণ বাইরেছে, কিন্তু সুটকির ঘ্রাণ, তারপর অন্যান্য ঘ্রাণ গুলো মিক্সড হয়ে গেছে, ভালোই লাগছে। ও সুটকির জন্য বোয়ালও খায় না, সব সব মাছই খায়, মানে সব মাছের জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার ইয়ে খায় না, ওই যে তোমার যেমন চিতল মাছ, ফলি মাছ, এগুলো তো এখনো দেখিনি। তারপর তোমার আইর মাছ, আইর বাঘাই, এগুলো কি খাবে? যদি বোয়াল খায় তাহলে আইরও খাবে। হ্যাঁ, এই সাইডের গুলো টানানো, মানে এটা 1 ঘন্টা ধরে মিক্সড করতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে, মানে এটা যত মিক্সড হবে তত ভালো, তাই না? মানে এই মিক্সচারটার উপরেই ডিপেন্ড করবে এটা, ফের আবার ঠিক মতো মিক্স না করলে ফের হবে না। হ্যাঁ, একদম যেন সব দানা দানা একদম মিক্সড হয়ে যায়, এই মিক্সচারটার উপরেই আমার মনে হয় অনেক কিছু ডিপেন্ড করবে, তাই না? কারণ এটাই তো জাগ দিয়ে রাখতে হবে। আমরা এটা হাড়িয়া বসাচ্ছি, প্রথমে ভাতটা রান্না করে নিছি, নেয়ার পরে তারপর আমরা হাড়িয়ার মেডিসিনটা দিছি, হাড়িয়ার ট্যাবলেট দেওয়ার পরে আপনার এখন আমরা এটাকে সুন্দরভাবে আরও বড় বয়ামে দিলে ভালো হয়, তা আমরা অল্প করে নিছি, এই 1 কেজি 3 পোয়ার মতো। তো নিয়ে এখন এটাকে আমরা জাগ দিব, জাগ দিলে হাড়িয়াটা 4 থেকে 5 দিন রাখতে হবে, তারপর এটা জাগ দিলে তখন এটা আমাদের মাছ মারার উপযোগী হয়ে যাবে। তো এই সব মেডিসিনগুলো আমরা একসাথে ওই খইচিরার টোপে যে আছে আমাদের, খইচিরার টোপে একসাথে এটা আমাদের প্রয়োজন হবে। আমরা সুন্দরভাবে এটাকে ঢুকাচ্ছি, জসিম ঢুকাচ্ছে, জসিম অনেক সুন্দর লাগতেছে, এই যে আজকে হিরো সাজে আসছে, সম্ভবত কোথাও গেছিল, আসার কথা হচ্ছে 12টার সময়, কিন্তু সে আসছে কটায় আসছে?
বিকাল চারটা চারটা পাঁচটার দিকে। তো যাই হোক, সে অনেক ভালো কাজ করে এবং সে খুব ভালো মাছ মারে। খালি মাছ নয়, অন্য কিছু। তো ইনশাল্লাহ আমরা মাছ মারতে যাবো দুই চার দিন পর। তো খুব ভালো রেজাল্ট করবো, দেখা যাক বাদ বাকি আল্লাহর হাতে। আমরা চেষ্টা করবো ভালো মাছ মারার প্রিপারেশন নিচ্ছি আমরা। সবাই একটু দোয়া করবেন আলিফের জন্য তাদের বিয়া হয়। আলিফ দেখ ওকে, ধন্যবাদ সকলকে। আজকে এখানে শেষ করলাম এবং জানি না ভিডিওটা কেমন হলো, ভালো মন্দ সবকিছুই থাকতে পারে। আমরা নেক্সট ভিডিওতে চলে যাব পুকুর পাড়ে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জসিম কিছু বলো, একটা বাই দিয়ে দাও। কি বলবো, জসিম কিছু বলবে না। ওকে, আসসালামু আলাইকুম। ডাবল প্লাস্টিক দাও, এটা ডাবল প্লাস্টিক দিতে হবে। আর খাপ্পা লাগাইলেই তো, খাপ্পাটা লাগাইতে হবে। তো আমরা আজকে টোপ তৈরি করতেছি। এই যে টোপ, টোপের মধ্যে আমরা দিয়েছি নারকেল পচা। আমি দেখাচ্ছি, দাঁড়া, নারকেল পচা আছে, নারকেল পচা দিছি। তারপরে এই যে, তারপর দিচ্ছি এই যে নারকেল পচা দিছি, তারপর দিছি মিষ্টির গাদ। রাস্তা করে খুল আলিফ, সুন্দর করে খুলে তারপর আছে এই যে খই, তারপর আছে আমাদের দুধের সর, এটা আমাদের এটার জন্য লাল সরটাই লাগে। তারপর আছে হচ্ছে, ওরে বাপরে, দুধ, এখানে আছে দুধ। তো দুধটা আমরা এখানে দুই গ্লাস দুধ নিচ্ছি, তারপর দুই কেজি টপের জন্য প্রতি কেজিতে এক পিস করে মিষ্টি। এখানে মিষ্টি আছে আমাদের, মিষ্টিটা বের করি। এখানে প্রতি কেজিতে এক কেজি করে টপের জন্য একটা করে মিষ্টি লাগবে, ভালো মিষ্টিটা। তো আমরা দুই কেজি বানাবো, দুইটা খই, চিরা, আর অনেক কিছু আছে। এখানে আছে আমাদের হচ্ছে হাড়িয়া। তো আমাদের এই ধরনের বিভিন্ন ধরনের দিয়ে, এটা আমাদের 39টা জিনিস দিয়ে আমাদের এটা বানাতে হয়। খুব সুন্দর রেজাল্ট, অনেক ভালো হবে ইনশাল্লাহ। আমরা রেজাল্ট ভালো করেই দেখাবো। তো রাস্তাঘাটে খুল খুলে যতটুকু লাগবে ততটুকুই দিয়ে, হ্যাঁ, বেশি দিস না, আবার কমও দিস না। এখানে আমাদের এখন রান্না হবে, দেখি রান্না হবে, বল। আতপ চালের ভাত, আতপ চালের ভাত, এটাকে বলে হচ্ছে ভাত পোলাও। ভাত পোলাও, ভাত পোলাও রান্না হবে আমাদের, আর আরো সাথে জিনিস থাকবে। আর এখানে 22 মশলা আর অন্যান্য কিছু আছে, সাদা লাগবে। এই যে এখানে সবকিছু আছে, সাদা এলাচ, সাদা এলাচ রুই মাছের জন্য, সাদা এলাচ, দুটো তেজপাতা, চারটে এলাচ দেন, দুটো তেজপাতা। তো আমরা রান্না চড়াইছি, এখানে ভাত পোলাও রান্না হচ্ছে। এখানে আমরা দিয়েছি জিরা কাঠারি, যাকে জিরা কাঠারি বলে, ভাপ পায়ে এরকম হয়ে গেছে। এই যেটা হচ্ছে জিরা কাঠারি, তো আমরা একটু নাড়ে দিই। এখানে আছে হচ্ছে আপনার জিরা কাঠারি, মানে জিরা কাঠারি 2 মুঠ, প্রতি কেজিতে 1 মুঠ করে দিতে হবে। সাথে দিয়েছি আমরা তেজপাতা, সাথে দিয়েছি এলাচ, দুটো ওই দিকে দিচ্ছি, ওই জন্য ওটা এরকম হয়ে যাচ্ছে। এই যে এলাচ ভাসতেছে, এই যে এলাচ, ওটাকে এলাচ, চারটা এলাচ দিয়েছি। এটা 100-এ 100 রেজাল্ট হয় এবং খুব ভালো রেজাল্ট। ১০০০ দিয়ে দিলাম, তখন এটা সুবিধা হবে। আলিপ তোর হয়ে গেছে, হয়ে গেলে ওই যে এটা মুটা ওয়াশ করে ফেল। আহ, কি সুন্দর সেন্ট হয়েছে, অনেক সুন্দর সেন্ট। হুম, ছিঁড়ে যাচ্ছে,
কমা দিলাম চুলাটা সুন্দর হয়ে যাবে আস্তে আস্তে করে সুন্দর ব্লগ উঠছে এখানে আছে চিড়া চিড়া প্রতি কেজিতে 50 গ্রাম দিতে হবে না আর খই খই দিতে হবে 100 গ্রাম 50 গ্রাম খই প্রতি কেজিতে 50 গ্রাম খই 50 গ্রাম চিড়া 50 গ্রাম খই 50 গ্রাম চিড়া আর আর কি আছে দুধেশ্বর আছে মিষ্টি আছে হাড়িয়া আছে এগুলো সব আছে মানে এখন ভিজাইতে হবে কি কি আর আর ভিজাইতে হবে না এই যে আমাদের সবকিছু হয়ে গেছে হাড়িয়া নারকেল পচানি হাড়িয়া তারপর এখানে আছে মিষ্টির গাত আর হাড়িয়া দেওয়া হয়েছে বাইশ মশলা আমাদের হাড়িয়া আছে কাজ চলতেছে আমাদের প্রসেসিং এটা ভিজিয়ে দিয়েছি এখানে চিড়া আর খই তো এটাকে খই চিড়া টপি আমাদের বলা হয় যদিও এখানে 39টা উপকরণ রয়েছে আমাদের তারপরে আমরা এখন রেডি করতেছি এখানে দুধের সর আছে দুধের সর কত গ্রাম হবে এখানে 150 গ্রাম বেশি হবে 200 গ্রাম পার আছে 250 গ্রাম হবে এখানে 250 গ্রাম হবে কারণ তো পুরা এক গ্লাস মানে এখানে পুরা এক গ্লাস দুধের লাল সরটা আমরা এটা দিছি এটাতে লাল সরটা ইউজ করতে হবে আর যেটা আপনার সাদা টোপ বা অন্য বা আপনার অন্য কাজে ব্যবহার করি সেটাতে সাদা টোপ তার সাথে এখানে আছে এটা হচ্ছে দুধ এখানে আছে দুই গ্লাস দুধ হাফ কেজি দুধ হাফ কেজি মানে দুই গ্লাসে হাফ কেজি দুধ সুন্দর করে মাখা হচ্ছে এটা মাখতেছে আমার ভাতিজা মমিনুল একটু দেখাই দিই ওকে মমিনুল কি খবর কালকে খেলা হবে একবারে হ্যাঁ মামা মিয়া এই যে দেখ না একে দেখ না এখানে দুধ দেওয়া হচ্ছে এখানে হাফ কেজি দুধ দেওয়া হচ্ছে দুধটাও লাল করে নিতে হবে এই যে আমাদের দুধটা আপনারা দেখতে পাচ্ছেন লাল মানে এক কেজি দুধকে একদম হাফ কেজি করতে হবে আপনার করে 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 সেটাকে হাফ কেজি করে নিতে হবে হ্যাঁ এগুলো মুছে নেয় না সব অনেক ভাত আছে মুছে নেয় এগুলা ভাত গুলো সব মুছে নেয় অনেকগুলো ভাত আছে এগুলো হচ্ছে কাঠারি চিনি গুঁড়া আতপের চালের ভাত ভাত পোলাও এখন দেওয়া হচ্ছে হাড়িয়া হাড়িয়া দেওয়া হয়েছে দেখি হাড়িয়াটা আমি ঢালে দিই দেখি হাড়িয়াটা আমি ঢালে দিই ওটা মুছতে হবে না এটা রাখা থাকবে এই হাড়িয়াটা দিচ্ছি দেখ কত রূপ দিতে হবে এই হাড়িয়া দিয়ে দিলাম একটু মুছে নেই তো সাইডটা মুছে না আসতে করে ব্যাস লাগায় রাখলে মানে আপনার এক কেজিতে এক হাত দুই কেজিতে দুই হাত নাকি রে দুইবার মানে এটাকে কি বলে এইভাবে নিলে এটাকে দুই আঞ্জুল আচ্ছা এবার আমাদের হয়ে গেল এখন মিষ্টি দুইটা দিব দুইটা মিষ্টি আমরা জিনিসটাকে অন্য রকমে বানাচ্ছি এই যে মিষ্টি দুইটা এখানে কিন্তু আমরা মিষ্টির গাছ দিছি মিষ্টির গাছ কতগুলো দিছি টোটাল কেজিতে কতগুলো দেওয়া হয়েছে কেজি প্রতি কেজি প্রতি হাফ কেজি দুই কেজি দুই কেজি এক কেজি মিষ্টির গাছ মানে কেজি প্রতিতে হাফ কেজি আর দুই কেজিতে এক কেজি মিষ্টির গাছ মিষ্টির গাছটা এই যে মিষ্টিটা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় জিনিস একটা জিনিস আবার ভুল করলে হবে না খুবই ইম্পর্টেন্ট এটা সুন্দর করে এখন মাখতে হবে যতই মাখা হবে যতই ফেটা হবে তত জিনিসটা ভালো হবে লাইন হবে টপটা ভালো হবে টপটা ভালো হবে সুন্দর হবে তাহলে একটু মশলা দে দেখি মশলাটা খুলতো এই যে আমাদের এটা 22 মশলা এটা যদিও 26টা উপকরণ দিয়ে বানানো তো আমরা এটা নাম দিয়েছি 22 মশলা এটাকে আমরা 22 মশলা হিসেবে জানি বা আমি নাম দিয়েছি এটা প্রথমে 22টা জিনিস উপকরণ দিয়েছিলাম তো পরে আমি আরো মেজারমেন্ট করে এটা দেওয়ার সিস্টেম আছে কোনটা 100 গ্রাম কোনটা 10 গ্রাম কোনটা 5 গ্রাম কোনটা এই কাটিস না এটা আবার লাগায় রাখতে হবে তো যতটুক চাই ততটুক
বেশি দেওয়া যাবে না, এটা প্রচুর ঝাঁঝ। এটা আমরা দিলাম এখন আমাদের 22 মশলা। নিমুকটা লাগা, মুকটা লাগা, ইস গ্রান কি গাই না মামা মিয়া। এটা মিশিনে কুটে এনেছিলেন? হ্যাঁ মিশিনে কুটে এনেছিলেন। হ্যাঁ এগুলো তো আমি সবসময় কুটে রেডি করে রাখি। লাগা লাগা, মুকটা লাগা, বান বান, ওটা এই বান্দরটা নে, এটা বান, এটা মধ্যে ঢুকা ঢুকা বান। এটা ফেটা হচ্ছে, সুন্দরভাবে মাখা হচ্ছে। এটা যতই মাখা হবে, যতই সুন্দরভাবে করা হবে, ততই এই সাদা সাদাটা বাইরে যেটি কিরে ছানাটা, ছানা আছে, তারপর এখানে খইটাও আছে, খই চিরাটা। খইটা হচ্ছে গ্লেস মারবে, প্লাস ওটার একটা আমরা, এটা হচ্ছে কাঠারি চালের খই নিছি, ছোট ছোট দানার খইটা নিতে হবে, তাহলে খুব ভালো হবে। এটা বাতাস ঢুকবে না, বাতাস একবারে থাকবে না, বাতাসটা আগে বাইর করে দে, তারপরে রাখ। হ্যাঁ বাতাসটা বাইর বের করে দে। হ্যাঁ এই আর কি নেওয়া আছে, হ্যাঁ সব কিছু দেওয়া হয়েছে। তো এটা আমি উঠাই দেবো নাকি না চামচ নিবি? আপনি উঠাই দেন না। এটা আমরা এখন দিব আমাদের যেটা রেডি আসল মশলা। দেখি কি হয়ে দিব, কতটুক দিব বল। দুই হাত দিনে, তুই দুই হাত দিনে তুই আইডিয়াটা পাবি। তাহলে দিচ্ছি, একবার দিলাম, না না তুই নিস না, তুই আমাকে আমাকে দে, আমি দিচ্ছি তোকে। কারণ এটা এখন রাখলে লাগলে সেমটে যাবে জিনিসটা। দুইবার দিলাম, কতগুলো গেল এখন মনে কর আইডিয়া? হাফ কেজি গেছে, হাফ কেজি গেছে। তাহলে এরকম করে কি আরো তিনবার দিতে হবে? হ্যাঁ দেড় কেজি মতো দিতে হবে কাছাকাছি। আরো নিচ্ছি, ও সেন্ট কি রে, দুইবার দিলাম না, তাহলে এটা নিয়ে হইলো না, আমি এক মুষ্টি করে দিচ্ছি, তিনবার হইলো, তিনবার দিলাম, তাহলে কি দেড় কেজি হইলো? তুই হাতে নে না, আমি আইডিয়াটা নিব। কবে দিলাম? তিনবার না, এবার দিলাম হচ্ছে চারবার। চারবার পাঁচবার, আচ্ছা তুই মাখ, আমি আমি আইডিয়া নিয়ে নিব। পাঁচবার না, পাঁচবার, এই যে ছয়বার, ছয়বার, সাতবার, আরেকবার দিন হবে সাতবার, সাতবার কি হয়েছে? বড় মানুষ পাঁচ কেজি সাতের তো বিরিয়ানি নিয়ে যাচ্ছে। আটবার, আটবার, সাড়ে আটটা উঠিয়ে দিল, দুই, নয়বার, নয়বার, দশ বার দিলাম, আরো দিতে হবে। কালসা হয়ে গেল নাকি রে? কালসাই থাকবে, এটা এরকমই থাকে, এরকমই তো আসবে, কালসার রঙে চলে আসবে। এটা এখন পুরো মাখতে হবে, মাখতে মাখতে করে একটু আস্তে আস্তে করে এটা একদম টোপে পরিণত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হয়ে যাবে। এটা এখন আমরা অনেকক্ষণ ধরে মাখবো, তো এত বড় ভিডিও দেখানো যাবে না, আমরা পরে আবার দেখাচ্ছি। তো আমাদের সব হয়ে গেছে, মাখা শেষ, কমপ্লিট। এখন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এটা সুন্দরভাবে মেখে ফেলেছি। মিশিং করার জন্য এটা একদম উপযুক্ত হয়ে গেছে, যখনই এটা মাছ করা হবে ভালো হয়ে যাবে। মিছিটা দেখা যাচ্ছে, যা কিছু এসে দেখা যাচ্ছে, এটা রেজাল্ট হবে। আমরা আরও রাখছি যে প্লাস্টিকের, এটা সুতি কাপড় দিয়ে কেঁচা রাখি।
এটা কিন্তু অনেক ওজন, মানে এখানেই কিন্তু 3-4 কেজি আছে, দেখে বোঝা যাচ্ছে না। ওকে ধন্যবাদ। আর এগুলোতে একটা 1 কেজি করে আছে।